প্রাণের ভয়ে ভারতে আসার মরিয়া চেষ্টা, সীমান্তে ভিড় কয়েক হাজার বাংলাদেশির, অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ বিএসএফের, জলপাইগুড়ির বেড়িবাড়ি সীমান্তে বাড়ানো হলো নিরাপত্তা। অশান্ত বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন বাংলাদেশিরা, প্রাণ ভয়ে শয়ে শয়ে মানুষ ছুটে আসছে সীমান্তের দিকে। গ্রামের পর গ্রাম ভেঙে মানুষ আশ্রয় খুঁজছে প্রতিবেশী দেশে। এবার সীমান্তে দেখা গেল এমনই ছবি। এই মুহূর্তে অশান্ত হয়েছে বাংলাদেশ, তাই শান্তির আশ্রয় খুঁজতে ভারতে চলে আসার জন্য ভিড় করছেন সেদেশের কয়েকশো নাগরিক। তাদের সামাল দিতে বুধবার দুপুর থেকে রীতিমতো অস্থির পরিস্থিতি তৈরি হলো জলপাইগুড়ির সাতপুরা সীমান্তে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থানা এলাকার মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির সাতপুরা সীমান্তের বেশ কিছুটা অংশে কাঁটাতার নেই। সেই অংশ দিয়েই বাংলাদেশের কয়েকশো নাগরিক এদিন এপারে চলে আসার চেষ্টা করেন। এই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্ত এলাকায় স্থায়ী বাসিন্দারা জানান, দুপুরের পর থেকেই দলে দলে ওপারের মানুষ এপারে চলে আসার চেষ্টা করতে থাকেন। বিএসএফ তাদেরকে আটকে দিলে সেখানেই বসে পড়েন তারা। জানা গেছে, পালিয়ে আসা এই বাংলাদেশিরা সংখ্যায় প্রায় 1200। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দা তারা। তাদের দাবি, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে তাণ্ডবকারীরা, বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছেন তারা। যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দিয়েছে, বর্তমানে বিএসএফের আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন, তাদের সাথে কথাও বলেছেন। যদিও জিরো পয়েন্টেই বিএসএফ তাদের আটকে দেয়, বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন বিএসএফের আধিকারিকেরা। যদিও তাদের কাউকেই ভারতে প্রবেশ করতে দেয়নি বিএসএফ। মানে এখানে গ্রাম তো প্রায় 5-6টা গ্রাম আছে। গ্রামের নাম বানজেরডাঙ্গা, তারপরে এটা লাহিড়িপাড়া, তারপরে সুন্দরপাড়া, তারপরে চূড়াখুঁটি, তারপরে হলো বনগ্রাম, তারপরে বানিয়াপাড়া, পেদাপাড়া আছে, ধরধরাপাড়া আছে, এই গ্রাম আর কি। এগুলার লোক বসবাস করে, হিন্দু সম্প্রদায় প্রায় 4-5টা গ্রাম খুব সুন্দরভাবে। ওরা আসছে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্যরকম, তো অন্য কারণে তারা থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। তো তারা আর কি আজকে বর্ডারে এখানে আসছে আর কি, যে ওরা চাচ্ছে সুরক্ষা, যে আমরা কি করবো আর কি। কতগুলো লোক হবে আনুমানিক? আনুমানিক এখানে এখানে কি হবে, 200-250 হবে। মানে ভারতে সাহায্য চাচ্ছে? হ্যাঁ, ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষাটা দেখ, না হলে আমাদের কি করবো, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে। কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারে গুলো লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। এখানে আসছে শুধু খালি ওরা, মানে এই বিএসএফ এর বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নেবেছে কি করা যাবে আর কি, এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বর্ডার আঞ্চলে গিয়ে চলে আসছে আর কি। বিএসএফ এর গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও অশান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই দেশের বহু বাসিন্দাও আক্রান্ত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে এক শ্রেণীর মানুষ ভারত তথা এই রাজ্যে অনুপ্রবেশ করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরাও। বিএসএফ এর গোয়েন্দাদের মতে, প্রথমে অনুপ্রবেশ ঠেকানোই অত্যন্ত জরুরি। তাই সোমবার দুপুরের পর পুরো বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়। পুরো বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়, অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা কোনো বস্তু পাচার না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। নদী সীমান্তের পাশে দিনের পাশাপাশি রাতেও অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। তাদের হাতে রয়েছে নাইট ভিশন বাইনোকুলার। ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে, বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি আমরা, খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। এখানে আসছে বড় 1000-1500 লোক আসছে, আইসে বর্ডারে দাঁড়ায় আসছে, এদিকে ঢুকতে পারে নাই। আমাদের বর্ডার জুয়ান আছে, ওরা আটকাই রাখছে, কি কথা বলতেছে এখন ওরাই জানে। ইতিমধ্যেই বিএসএফ এর ডিজি উত্তর 24 পরগনা ও নদিয়ার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বাহিনীকে। বিএসএফ এর দাবি, অন্ধকারেও যাতে নদী সীমান্ত পেরিয়ে কেউ না আসতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সতর্ক করা হচ্ছে ঘাট মালিকদের, নৌকার মাঝিদেরও সতর্ক করা হয়েছে যাতে তারা জলসীমা পেরিয়ে বাংলাদেশের দিকে না যান। সীমান্তে বাড়তি পাহারার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই সাতপুরা সীমান্তে অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে,
আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।